আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পরে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে এখন এত ব্যস্ত থাকি যে ভিডিও করার সময় পাইনি। এই ভিডিওটি ছিল গতকালের। আমরা গিয়েছিলাম ভিআইপি পিঠাঘর বুকিক বিনতাঙে। সেখানে আমাদের একটি পার্টি ইনভাইট ছিল এবং পার্টিটি ছিল হচ্ছে আরশ বেবির মুখে ভাত। আরশ বেবি খুবই ছোট, মাত্র সে 6 মাসে পা দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরশ বেবিটা, ওর মুখে আমরা ভাত দেওয়ার জন্য সবাই একসাথে একত্রিত হয়েছি। এবং এখানে যেই মুখগুলো আপনারা দেখতে পাবেন, অধিকাংশ মুখে আপনারা আমার বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন। আমরা বাংলাদেশে যে কমিউনিটিটা থাকে মালয়েশিয়ার মধ্যে, বিভিন্ন প্রোগ্রামে আমরা গিয়ে থাকি, সেখানে এই মুখগুলো আপনারা দেখে থাকবেন। তাছাড়াও এখানে অধিকাংশ মানুষই ছিল টিকটকার, মানে ঠিক মালয়েশিয়া থাকে তারা টিকটক করে, টিকটকারের সেলিব্রিটি বলতে পারেন। তা আমরা ওর সবার জন্য অপেক্ষা করছি, কারণ পার্টিটা যেই দিন দেওয়া হয়েছিল সেটা কোনো ছুটির দিন ছিল না। ছুটির দিন হলে সবাই ঠিক সময়ে চলে আসতে পারতো, আর পার্টির সময় ছিল সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত। তো সবারই তো কাজ থাকে, বিদেশে বাড়িতে সবাই কাজে ব্যস্ত থাকে। সবার কাজ শেষ করে ফ্রেশ হয়ে আস্তে আস্তে মোটামুটি সবারই একটু সময় লেগে গেছে। আর এটা হচ্ছে পরি, আরশের মা। পরি এবং হৃদয়দের প্রথম সন্তান বলা যাবে না, এটা তাদের দ্বিতীয় সন্তান, তবে একমাত্র ছেলে। তাদের প্রথম সন্তান হচ্ছে মেয়ে, আর ছেলে আরশ। আরশেরই আজকে মুখে ভাত ছিল, আমরা তার মুখে সবাই আর কি, বাংলাদেশে ওর পরিচিত যারা আর কি, পরি এবং হৃদয় সবাইকে তারা তাদের সাধ্যমতো অনুযায়ী তারা সবাইকে ইনভাইট করেছে এবং আমরা গিয়েছি। আর এই যে ডালাটা দেখতে পাচ্ছেন, এই ডালাটার খাবারগুলো আমরা আরশকে খাওয়াবো। তার মুখে ভাত দিয়ে আমরা স্টার্ট করব আর কি। কাল থেকে সে নিয়মিত খাবে আর কি, তার মা চেষ্টা করবে তাকে ভাত খাওয়ানোর জন্য। যাই হোক, আমরা মহিলারা সবাই এসে বসে গিয়েছি। শুধুমাত্র এখানে মহিলাদেরকে আসতে বলেছে, আরও অনেকে আসেনি, মানে এই জায়গাটাতে জায়গা হচ্ছিল না, প্রচুর লোক হয়েছে। তা আমরা এখন তার মুখে ভাত দেব, সবাই সিরিয়ালে বসেছি। পরি বলছে যে এক এক করে সবাই একটু একটু করে, মানে এত না আর কি, দুই একটা ভাত ওর মুখে দেওয়ার জন্য আর কি। তাদের খুব মানে আনন্দ সহকারে তারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছে এবং আমরাও খুবই খুবই এনজয় করেছি। এরকম একটা অনুষ্ঠান আমি এই প্রথম মুখে ভাত অনুষ্ঠান দেখেছি। সত্যি কথা বলতে আমি কখনোই এ ধরনের প্রোগ্রাম আমি যাইও নি, দেখিও নি। তা বেশ ভালো লাগছিল আমার। আমাদের দেশে এরকম ডালাতে করে জামাইকে, মানে বিয়ের দিন বর যে থাকে তাকে খেতে দেওয়া হয়, কিন্তু ছোট বাবুর জন্য এরকম আয়োজন করে আমার দেখা প্রথম। এই ডালাটাই তো ছিল খাসির মাথা, মুরগি, আস্ত মুরগি, মাছের মাথা ছিল, বিফ টিকিয়া, ডিম, পোলাও, এই ধরনের জিনিস, সালাদ। এবং এখন যে ডালাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে সম্পূর্ণ মিষ্টি জাতীয় খাবার, যেমন পুডিং, যত রকমের মিষ্টি পিঠা ছিল আর কি রেস্টুরেন্টে, সবগুলো একটা একটা করে এটার মধ্যে এই ডালাতে করে নিয়ে আসা হয়েছে। তো পিঠাগুলো তো কিছুই বাবুর মুখে দেওয়া হয়নি, জাস্ট একটু একটু করে ভাত ওর মুখে ছোঁয়ানো হয়েছে আর কি। আর বাবু তো এত মানুষ দেখে খুবই বিরক্ত, কারণ তার জন্মের পরে সে মনে হয় এত মানুষ একসাথে দেখেনি। আর ছোটো বাচ্চারা এমনিতেই যখন অনেক মানুষ দেখে তারা ভয় পেয়ে যায়। তো এখন আমি খাওয়াবো, আমার খাওয়ানোর পালা। আমি তাকে একটু এদিকে ঘুরিয়ে খাওয়ানোর চেষ্টা করছি, কারণ বাচ্চাদেরকে এভাবে কথা বলতে বলতে খাওয়াতে হয়। পাশে আরেকটা মেয়ে বাবু ছিল, তাকে দেখে বাবুটা তার দিকে তাকিয়েছিল, ওদেরই পরিচিত, ও মনে হয় চিনে, তার জন্য তার দিকে তাকিয়েছিল। এখন আর বাবা মুরগিটা, আস্ত মুরগিটা সামনে ধরছে, বলছে খাও খাও। আর বাবা তো খুবই দুষ্টুমি করে ওকে নিয়ে, কিন্তু ও সেই তার বোনটার দিকে তাকিয়ে আছে। ওটা অবশ্য ওর নিজের বোন না, মানে ওদের পরিচিত আর কি।
কিছুক্ষণ আগে একজন বাবুটার সামনে মাছের মাথা ধরেছিল, সে ওটা তো আর বুঝতে পারেনি, হাত দিয়ে ধরেছে, হাতে তো ঝাল লাগবে, তাই ওর হাতটা মুছে দেয়া হচ্ছে। এখন সে খুবই কান্না করছিল, আর বাবা মা দুজনে ব্যস্ত গেস্টের আপ্যায়ন নিয়ে, এখন সে খুবই বিরক্ত করছে, কারো কাছেই থাকছে না। তা আমি একটু নিয়ে ওকে কান্না থামানোর চেষ্টা করছি, যে দেখি আমার কোলে থাকে কিনা, কান্না থামে কিনা। তো কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, তারপরে আবারও কান্না শুরু করে। আসলে এত মানুষ দেখে ও খুবই বিরক্ত ফিল করছে। ও কেন, যে কোনো ছোট বাচ্চাই যখন এত এত মানুষ দেখে তখন খুব বিরক্ত করে। তো এখন ও ঘুমিয়ে যাবে, ওকে নিয়ে যাওয়া নিয়ে গিয়ে ঘুম পাড়ানো হয়েছে। আর এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো, মানে গেস্টরা আমরা যারা গিয়েছি। আজকে এখানে খাবার ছিল হচ্ছে পোলাও ছিল, মুরগির রোস্ট ছিল, গরুর কাবাব ছিল। আসলে খাবারটার ভিডিও করা হয়নি, কারণ আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছি, অনেক দেরি হয়ে গেছে, সে কারণে মোবাইল আর মানে মোবাইলে ভিডিও করা হয়নি। এই সব মেহমানরা চলে এসেছে, এখন ও ঘুম থেকে উঠে গিয়েছে, আমাদেরও খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই অপেক্ষা করছিলাম ওর জন্য কখন আরশ বেবি ঘুম থেকে উঠবে, এবং তার জন্য কেকের আয়োজন করা হয়েছে, কেকটা কাটা হবে। সবাই গান করছে, ভিডিও করছে, টিকটক করছে, যে যার মতো আর কি, সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত। তো ঘুম থেকে উঠি, কিছুটা একটু ফ্রেশ যাও হয়েছে, এত এত মোবাইল ক্যামেরা দেখে সে তো মানে ভয়ই পেয়ে যাচ্ছে। ওর মা পরি মানে আরশকে কোলে নিয়ে নাচা গানা করছে, ওর বাবাও আসছে, ও একটু চুপ ছিল, কিন্তু যেই না কেকটা কেটেছে, কেকটা কাটার সাথে সাথে কে জানে সাইড থেকে বেলুনগুলো ফুটিয়েছিল, আর বেলুনগুলো ফুটানোর সাথে সাথে ও জোরে চিৎকার দেওয়া শুরু করেছে। আসলে ছোটো মানুষ তো ছোটো মানুষ, আর তার উপরে বেলুন ফুটানো, এরকম তো আমাদেরই বড়দের ভয় লাগে, আর ও তো ছয় মাসের একটি বাবু। যাই হোক, তারপরে সব কিছু মিলে বেশ সুন্দর একটা সন্ধ্যা, সুন্দর একটা রাত আমরা কাটিয়েছি, আর বাবুটাও মাশাআল্লাহ, মানে আমি তো ভেবেছি আরও বিরক্ত করবো, অতটা করিনি। এখন ওর বাবা ওকে নিয়ে গান করছে, ওর মা মানে সবাই, ওদের ওর বাবার বন্ধু সবাই মিলে আর কি। এই যে এটা হচ্ছে হৃদয় ভাইয়া, আপনারা যারা টিকটক দেখে থাকেন তারা অবশ্যই তাকে চিনবেন। হৃদয় এবং পরি দুজনেই আমার বয়সে অনেক ছোট, তারপরও আমি তাকে ভাই বলে সম্বোধন করি, পরীকে আপু বলি, কারণ একজন যতই ছোট হোক হঠাৎ করে তাকে তুমি করে বলা যায় না। এখন কেক কাটবে, তাকে কিছুক্ষণ নাচিয়ে একটু মানে হ্যাপি করা হয়েছে, আর বাবুটার হাতে যখন ছুরিটা দেয়া হয়েছে সে খুব সুন্দর করে দেখছে, তার গায়ের জ্যাকেটটাও পিঙ্ক কালারে, হাতের ছুরিটাও পিঙ্ক কালারে। কেক তো কাটবে হলো অন্যরা, কিন্তু নাম হচ্ছে আরশের, আর কাটবে হলো যত ছোট ছোট বাচ্চারা আছে সবাই মিলে। তা কেকটা কাটার জন্য প্রথমে ক্যান্ডেল জ্বালাবে, কারো কাছেই ম্যাচলাইট পাচ্ছিল না, অনেক কষ্টে এখান থেকে খুঁজে একজনকে পাওয়া গেল, যে কিনা সিগারেট খায়, তার পকেট থেকে ম্যাচলাইটটা বের করে আগুন ধরিয়ে এখন কেক কাটা হবে। তা আপনারা সবাই আরশ বাবুটার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। তার বাবা মা দুজনেই অনেক অনেক ভালো মানুষ, তাদের মন মানসিকতা অনেক ভালো, আমি তাদেরকে খুব কাছে থেকে দেখেছি। আসলে এই সময় এত ফ্রেশ মাইন্ডের মানে এত সুন্দর মনে মানুষ দেখা যায় না, যেমন কি না এই তাদের বয়স অনুযায়ী পরি এবং হৃদয় দুজনের মন খুবই ভালো। তা আপনারা সবার জন্য দোয়া করবেন, তাদের কিন্তু আরেকটা মেয়েও আছে, 11 বছরের একটা মেয়ে আছে, ও এই ভিড়ের মধ্যে কোথায় যে আমি ওকে দেখছি না, দেখলে আপনাদেরকে বলে দিতাম যে এটা পরির মেয়ে আছে। হয়তো এই যে নীল জামা পরে সাইড থেকে সরে গেল। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।